আজকের ভিডিওতে দুই হাজার একুশ সালের ষষ্ঠ সপ্তাহের সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের সমাধানটি করে দিচ্ছি এটি অ্যাসাইনমেন্ট নাম্বার টু অর্থাৎ নির্ধারিত কাজ দুই এবং শিরোনামটি হচ্ছে কৃষি প্রযুক্তি নির্ধারিত কাজে বলা হয়েছে সখীপুর গ্রামের সবুজ বাড়ির উত্তর পাশের ঢালু জমিতে সবজি চাষ করছেন দক্ষিণ পাশের জমিতে একটি পেঁপে বাগান করছেন এছাড়া তিনি বাড়ির সামনে একটি বিস্তলা তৈরি করছেন উপরোক্ত তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এক প্রশ্ন নম্বর এক বিআইপি সি আই পি জি কে প্রজেক্টের পূর্ণরূপ লিখ দুই নম্বর প্রশ্নটি হচ্ছে সবুজ ঢালু জমিতে বাগানে ও বিস্তলায় কোন কোন পদ্ধতিতে পানি সেচ দিবে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে তোমার লেখা পদ্ধতিগুলোর কমপক্ষে একটি করে সুবিধা লেখ চার নম্বর প্রশ্নটি হচ্ছে পানির অপচয় রোধে কোন শেষ পদ্ধতিটি অধিক কার্যকর তোমার মতামত দাও তো এই প্রশ্নের আলোকে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর প্রদর্শন করছি উত্তর বিআইপি সিআইপি কেইপি এম আই পি ও জি কে প্রজেক্ট এর পূর্ণরূপ নিম্নে লেখা হল এক বিআইপি বরিশাল শেষ প্রকল্প দুই সিআইপি চাঁদপুর শেষ প্রকল্প তিন কেআইপি কর্ণফুলি সেচ প্রকল্প চার এমআইপি মুহুরী শেষ প্রকল্প পাঁচ জি কে গঙ্গা সেচ প্রকল্প দুই নম্বর প্রশ্নের উত্তর সবুজ ঢালু জমিতে ফলবাগানে ও বিস্তলায় যে যে পদ্ধতিতে পানি সেচ দিবে সবুজ ঢালু জমিতে নালা সেচ দিবে এই পদ্ধতিতে সারিতে বপন করা ফসলের মাঝখানে নালা তৈরি করা হয় এই নালার মাধ্যমে উভয় পাশের ফসলে সমানভাবে পানি পেয়ে থাকে এই পদ্ধতিতে প্রধান নালা থেকে শাখা নালায় পানি প্রেরণ করা হয় জমির ঢাল অনুযায়ী এবং উঁচু নিচু অনুযায়ী নালা তৈরি করা হয় এ পদ্ধতিতে সবজি জাতীয় ফসল যেমন বাঁধাকপি ফুলকপি বেগুন আলু মরিচ ইত্যাদি গাছে সেচ দেওয়া হয় ফল বাগানে সাধারণত বৃত্তাকার সেচ দেয় দেওয়া হয় বৃত্তাকার শেষ পদ্ধতিতে সমস্ত জমিতে সেচ না দিয়ে বরং যে স্থানে গাছ রয়েছে সেই স্থানে সেচ দেওয়া হয় এই পদ্ধতিতে সেচের সময় পানি নিয়ন্ত্রণ সহজ হয় এবং প্রয়োজনের তুলনায় বেশি পানি খরচ হয় না বিভিন্ন বীজতলায় সাধারণত ফোয়ারা সেচ দেওয়া হয় বিভিন্ন ফসলের জমিতে বৃষ্টির মতো যে পানি সেচ দেওয়া হয় তাকে ফোয়ারা সেচ পদ্ধতি বলে শাকসবজির ক্ষেতেও এই সেচ দেওয়া হয় বীজতলা অথবা শাকসবজির চারাতে ঝাঁঝরি দিয়ে এই সেচ দেওয়া হয় নালা সেচ পদ্ধতি বি বৃত্তাকার সেচ পদ্ধতি এবং ফোয়ারা সেচ পদ্ধতি এর সুবিধাগুলো নিম্নে বর্ণনা করা হলো। এক নালা সেচ পদ্ধতির সুবিধা এক সেচের পানি নিয়ন্ত্রণ সহজ হয় এবং জলাবদ্ধতার কোনো আশঙ্কা থাকে না দুই সমস্ত জমি সমানভাবে ভেজানো যায় তিন পানির অপচয় কম হয় চার মাটির ক্ষয় কম হয় বৃত্তাকার সেচ পদ্ধতির সুবিধা পানি নিয়ন্ত্রণ করা সহজ বা সহজতর হয় ফোয়ারা সেচ পদ্ধতির সুবিধা শাকসবজির পাতায় ও কাণ্ডে সুষমভাবে পানি পৌঁছায় চার নং প্রশ্নের উত্তর পানির অপচয় রোধ করার জন্য বৃত্তাকার সেচ পদ্ধতি আমি কার্যকর বলে মনে করি পানি হল গাছের একটি অপরিহার্য উপাদান একটি উদ্ভিদকে সঠিকভাবে পানি প্রদান করা হলে ভালো ফলন হবে গাছের প্রয়োজনে পরিমিত পানি সঠিক নিয়মে সরবরাহ বা প্রদান করলে পানির অপচয় রোধ পাবে বৃত্তাকার শেষ পদ্ধতিতে সমস্ত জমিতে সেচ না দিয়ে শুধু যে স্থানে গাছ রয়েছে সেই স্থানে অথবা গাছের গোড়ায় গাছের গোড়াতে পানি প্রদান বা সরবরাহ করা হয় এই পদ্ধতি সাধারণত বহুবর্ষী গাছগুলোর গোড়ায় সেচ দেওয়ার জন্য ব্যবহার করা হয় এই সেচ পদ্ধতিতে বাগানের সুবিধাজনক স্থানে পানির প্রধান উৎস হিসেবে নালা কাটা হয় তারপর প্রতিটি গাছের গোড়ায় বৃত্তাকার নালা তৈরি করা তৈরি করা হয় এবং প্রধান নালার সাথে সংযুক্ত করে দেওয়া হয় এই পদ্ধতিতে সেচ এর সময় পানি নিয়ন্ত্রণ সহজ এবং প্রয়োজনের বেশি পানি খরচ হয় না তাই অবশেষে বলা যায় পানির অপচয় রোধে বৃত্তাকার সেচ পদ্ধতি অধিকতর কার্যকর ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে